একক প্রচেষ্টায় সে যেভাবে কামব্যাক করেছে সেটা অসাধারণ। এবং গত সিরিজে বিশেষ করে প্রথম টি টোয়েন্টি ম্যাচ যেটা আমরা হেরে গেলাম, হ্যাঁ আমরা জাকিরের খেলা দেখে সকলেই অভিভূত, অনেক প্রশংসা করছি, সব ঠিক আছে, কিন্তু সেদিন খেলার টোনটা কিন্তু ঘুরিয়ে দেয় এক মাহমুদুল্লাহ রিয়াদি, এবং ফ্রম দ্য ফার্স্ট বল মেসেজটা দিয়ে দেয় যে আমরা এখনও লড়াই করতে চাই, জিততে পারি। সো এই যে একটা এই ক্রেডিট তো দিতেই হবে, এবং এটার জন্য ডেফিনেটলি একদম নতুন হলেই হয় না, এই যে তার এতদিনের এক্সপিরিয়েন্স এটা একটা বিরাট কাজ করেছে। ওকে, এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত আমি তো কোনো সমস্যা দেখি না, সমস্যাটা হচ্ছে কি আমি আপনাকে বলি, ধরেন এখন ওয়ার্ল্ড কাপের আগে আর কার কার ইনক্লুশন হচ্ছে সেটার উপরও নির্ভর করে ওয়ার্ল্ড কাপের টিমটা কী হবে। এখনই বলা যাচ্ছে এখন যে অবস্থা আছে তাতে করে মাহমুদুল্লাহ রিয়াদ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য টিম, আমাদের স্কোয়াডে থাকছে। থ্যাংক ইউ।